উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জের হাটি কুমুর রোলে চারটি মহাসড়কের প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি শেখ মাহবুব জানান, ঢাকা বগুড়া মহাসড়কের নলকা সেতুর অ্যাপ্রোচ রাস্তা নির্মাণের কারণে এক লেন দিয়ে গাড়ি চলাচল করায় এ যানজটের সৃষ্টি হয়েছে। এক সপ্তাহ ধরে থেমে থেমে যানজটের সৃষ্টি হলেও মঙ্গলবার ভোর থেকে যানজট তীব্র আকার ধারণ করেছে। এ যানজট বগুড়া নগরবাড়ি ও হাটি কুমরুল বনপাড়া মহাসড়কেও ছড়িয়ে পড়েছে। অনেক যানবাহন বিকল্প পথে চলার কারণে সিরাজগঞ্জ জেলা শহর সহ রায়গঞ্জ, ধানগড়া সহ আঞ্চলিক সড়কগুলোতেও তীব্র যানজট দেখা দিয়েছে। এদিকে অ্যাপ্রোচ রাস্তাটি নির্মাণ কাজ শেষ করতে আরও অন্তত 15 দিন সময় লাগবে জানিয়েছেন সিরাজগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তালুকদার। আমরা এই যানজট নিরসনের কাজ করে যাচ্ছি, যেহেতু মহাসড়কের সংস্কার কাজ চলমান এই ক্ষেত্রে এবং যানের সংখ্যাধিক্যের কারণে অনেক সময় যানজটের ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। অনেক সময় দেখা যায় যে সরু রাস্তা যান বিফল হয়ে যায়, ওইটাকে রিমুভ করতে একটু সময় লেগে যাচ্ছে। এরপরে মূলত আসলে যানজটের ধীরগতি, তবে আমরা আপ্রাণ চেষ্টা করছি দিনরাত কাজ করতে যানজট কমানো যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় খাড়ুয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ জালাল উদ্দিন মাস্টারের সার্বিক সহযোগিতায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম মোড়ল জানান, বৃহস্পতিবার উপজেলার পূর্ব হালিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাগরিক পরিষদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে 110 জন বীর মুক্তিযোদ্ধা ও 1 জন ভাষা সৈনিককে একটি করে সম্মাননা স্মারক, এক বক্স এনার্জি হক বিস্কুট ও নগদ অর্থ প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন হক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি আদম তমিজি হক। প্রধান অতিথি হিসেবে এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন। নাগরিক পরিষদের প্রধান পৃষ্ঠপোষক গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ জালাল উদ্দিন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মুক্তিযোদ্ধা কমান্ড ঈশ্বরগঞ্জ নান্দাইল, মুক্তিযোদ্ধা কমান্ডে সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন। এবছর ডিসেম্বর যখন জাতীয় নির্বাচন হবে উনি আবারও এমপি নির্বাচন করবেন। আমি আশা করি আপনারা ওনাকে ভোট দিয়ে ওনাকে জয় লাভ করবেন। গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা দায়িত্ব পালন করছি। আগামী 23 সালের নির্বাচন, সেই নির্বাচনে আপনারা আমি আমাকে যদি আপনারা সমর্থন করেন, নাই থেকে আমি এমপি আওয়ামী লীগ থেকে আমি মনোনয়ন চাচ্ছি। আরো একটু দূরে ময়মনসিংহ সদর, সেখানে মালিডাঙ্গা ভিলেজ, আর একটু দূরে নান্দিনা। একবারকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলেছিলেন, আপনি আজ থেকে হলেন জাতির বাংলাদেশের বঙ্গবন্ধু, অর্থাৎ জাতির বঙ্গবন্ধু। যিনি আমাদেরকে দেখেছেন, আমারই মনে হয় এই সর্বপ্রথম নান্দাইলের মাটিতে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠান হতে যাচ্ছে। জাতির ইতিহাসে উদযাপিত হচ্ছে, বিশ্ব মানচিত্রে উদযাপিত হচ্ছে জাতির জনকের 102তম শুভ জন্মবার্ষিকীতে দাঁড়িয়ে। কেরানীগঞ্জের যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। কেরানীগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার রাহাত হোসেন জানান, কোন্ডা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আসরের নামাজের পর দোয়া মিলাদ এবং কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। কোন্ডা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগ সভাপতি মোহাম্মদ কাউসার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা জাতীয় শ্রমিক লীগ নেতা মোহাম্মদ আব্দুল জব্বার, মোহাম্মদ আব্দুল কাদের, মাহবুবুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন কোন্ডা ইউনিয়ন শ্রমিক লীগ সহসভাপতি হাজি জহিরুল ইসলাম জুয়েল, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম সহ অন্যান্যরা। পটুয়াখালীর গলাচিপায় অপহরণের 4 মাস পর 9ম শ্রেণীর এক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালী জেলা প্রতিনিধি জসিম উদ্দিন আহমেদ জানান, অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে পিয়া রানী সাহা, পাপিয়া ও হানিফ নামের পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ঢাকার মীর হাজির বাগচার রাস্তার মোড় যাত্রাবাড়ি এলাকার একটি বাসা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এ সময় দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। পাচার চক্রের মূল হোতা পটুয়াখালীর গলাচিপা উপজেলার লোন্দা গ্রামের বাসিন্দা মিঠু বর্তমানে মাদক মামলায় জেল হাজতে আছে বলেও জানায় পুলিশ। গেল 15 নভেম্বর নিজ বাসা থেকে অপহরণ করা হয় নবম শ্রেণীর শিক্ষার্থীকে। এ ব্যাপারে তার মা বাদী হয়ে 1 ডিসেম্বর গলাচিপা থানার একটি সাধারণ ডায়েরি করে।